হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি সংক্রান্ত মামলা আর শুনবেন না এই খবরটা কিন্তু এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এখন এর বিষয়বস্তু কী সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে পরিষ্কার করে দেবো যে ব্যাপারটা আসলে কী হঠাৎ কি হলো যে এরকম একটা নিউজ সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে যে যে বিচারপতি একের পর এক সিবিআই তদন্ত দিয়েছেন ওনা উনি আর শুনবেন না মামলা তার মানে কি এখানে ওনাকে সরিয়ে দেওয়া হল কোনোভাবে বা কিছু ব্যাপারটা কিন্তু একদমই তেমন নয় আমরা বিস্তারিত এই ভিডিওতে সবই জেনে নেবো যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেজলাসে নতুন মামলার হবে না পুরোনো মামলা কিন্তু উনি শুনবেন পুরনো মামলা শুনবেন প্রাইমারির মামলা শুনবেন মাদ্রাসা মামলা শুনবেন সবই শুনবেন কিন্তু এসএসসি সংক্রান্ত যে নতুন মামলা সেগুলো আর শুনবেন না তাহলে কে শুনবেন বা কোন সিঙ্গেল বেঞ্চে তাহলে কার দায়িত্বে গেল এবং সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে যখন ডিভিশন বেঞ্চে যাবে সেটা কার দায়িত্বে গেল চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখে নিই এসএসসি সংক্রান্ত মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আর যাবে না সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের তার একের পর এক রায়ে প্রবল অস্বস্তিতে পড়েছিল রাজ্য সরকার তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আর যাবে না এসএসসি সংক্রান্ত মামলা এমনই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হাইকোর্ট প্রশাসনের তরফে সোমবার থেকে এটি কার্যকর হবে আগামী সোমবার থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস নতুন করে এসএসসি সংক্রান্ত কোনো মামলা পাঠানো হবে না ওনার এজলাসে মামলাগুলি বিচার করবেন বিচারপতি রাজশেখর মান্থা যে কথা আমি প্রথমেই বলেছিলাম তাহলে এখন থেকে নতুন যে বিচারপতি মামলা করবেন মামলা বিচার করবেন উনি হচ্ছেন রাজশেখর মান্থা বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত বিচারের কাজ করবেন তবে এসএসসি বেআইনি নিয়োগ ও সিবিআই তদন্তের মামলা অর্থাৎ যেগুলি আগেই ওনার এজলাসে উঠেছে এটাই ক্লিয়ার করার কথা ছিল পরিষ্কার করার কথা ছিল এই ভিডিওতে সেটা দেখুন যে মামলাগুলি আগেই ওনার এজলাসে উঠেছে সেগুলির বিচার করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ই মানে এরকম নয় যে উনি বিচার করে অর্ধেক রেখেছেন আর অর্ধেক অন্য কেউ করবে এটা নয় তো এক্ষেত্রে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের কিন্তু খুব একটা স্বস্তি হলো না যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে আর নতুন মামলা যাচ্ছে না এটাতে কিন্তু খুব একটা স্বস্তি পেলো না তার কারণ পুরনো মামলাগুলি উনিই শুনবেন প্রাথমিক টেট পরীক্ষা না দিয়েই প্রাথমিক স্কুলে চাকরি পেয়ে যাওয়া বহু মামলা এখন বিচারাধীন অন্য বেঞ্চে সেই সমস্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে গেলে সেক্ষেত্রে কি হবে তা নিয়ে জল্পনা রয়েছে শিক্ষা সংক্রান্ত তিনটি বিভাগের মামলা চ্যালেঞ্জ করা যাবে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা যাবে যেটা সেটা হচ্ছে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে প্রথমে হচ্ছে সিঙ্গেল বেঞ্চ রাজশেখর মান্থা আর তারপরে ডিভিশন বেঞ্চ হচ্ছে সুব্রত তালুকদারি ডিভিশন বেঞ্চ এতদিন সেগুলো শুনতেন কে বিচারপতি হরিশ টান্ডান বিচারপতি কৌশিকচন্দ্র বিচার করবেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ব্যাপারগুলো এটা নিয়ে আর বেশি কিছু বলছি না কেন কলেজ বিশ্ববিদ্যালয়ে একই রকমভাবে হয়েছে যেমন এসএসসি দুর্নীতি প্রাইমারি দুর্নীতি একই রকম কলেজেও দুর্নীতি এবার সেখানে সংখ্যাটা কম যত নিচের দিকে নামবেন সংখ্যাটা বেশি কলেজে সংখ্যা কম এসএসসিতে তার থেকে আরেকটু বেশি প্রাইমারিতে হচ্ছে আরও বেশি তো যাই হোক প্রতি বছর এভাবেই রোস্টার পরিবর্তন হয় রোস্টার পরিবর্তন হয় অর্থাৎ শিডিউল শিডিউলগুলো কিন্তু পরিবর্তন হয় যে কোন দিন কোথার কোন বিচারপতি কখন কোথায় বিচার করবেন তাহলে এই ব্যাপার কিন্তু একটা রুটিন মাফিক ব্যাপার রয়েছে হাইকোর্টের নিয়ম কানুন তো সেই জন্যই কিন্তু এই পরিবর্তন এটা কিন্তু কোনো লবিবাজির পরিবর্তন নয় তাই এক্ষেত্রে অন্তত অনিয়ম নেই বলেই কিন্তু মনে করছে অকিবহল মহল হাইকোর্ট সূত্রে খবর এসএসসি মামলাগুলো শুনবেন বিচারপতি রাজেশ রাজশেখর মানে রাজা শেখর মান্থা আর কি রাজশেখর অ্যাকচুয়ালি তো যাই হোক বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত মামলাগুলি শুনবেন অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর নজর রাখুন শিখদার্স একাডেমিতে থ্যাংক ইউ